শালা বাবু, উপর থেকে সবকিছু দেখছো নিশ্চয়ই। যে কৃষ্ণেন্দু সেনগুপ্তকে তুমি পদে পদে অপমান করেছো, এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছো, সে আজকে এই রানী ভবনের মালিক। এসআর গ্রুপ অফ কোম্পানিজ এর সর্বেশ্বর। কোথায় তুমি আর কোথায় আমি? জীবিত অবস্থায় তো দেখতে পেলে না, উপর থেকেই না হয় দেখো কিভাবে তোমার রাজত্ব, এমনকি রাজকন্যাকেও আমি জয় করি। যাওয়ার পর থেকে সব জায়গায় সবার মনে আমি নিজের আধিপত্য বিস্তার করেছি, একজন বা সেটা হচ্ছে পাখি। তাকে খুব তাড়াতাড়ি আমি আমার পক্ষে করে নেব, খুব তাড়াতাড়ি আমি ওকেও জয় করে ফেলব। অবলীলায় ব্রিলিয়েন্ট জব, অসাধারণ তুমি যে কাজটা করেছো, মানে আই এম প্রাউড অফ ইউ। আমি যে তোমায় বিশ্বাস করে ভুল করিনি সেটা প্রমাণ হয়ে গেল, গুড। ভাই, তার মানে তুই আমার উপরে খুব ভরসা করিস? হ্যাঁ, সে তো করি, আর নিজের চোখে যা দেখলাম তাকে তো না বিশ্বাস করে উপায় নেই। ও এক মিনিট, নিজের চোখে মানে? তুই তো বাড়িতে ছিলিস না, শহরের বাইরে ছিলিস, তাহলে তুই কি করে জানলি? তুই কি ভগবান হয়েছিস নাকি? দেখা যায় দিব্য জ্ঞানে। ও না, কিছু না, একটা কথা দিমাগে আসছিল, দরাসল একটু কনফিউশন ছিল। ও দেখ ভাই, তুই আমাকে উদয়গড় থেকে এখানে নিয়ে এসেছিলিস ছোরি বন মে ওর পতি বন কে প্যার পেদা করনে কে লিয়ে, কিন্তু হঠাৎ একদিন তুই বজ্জিকে ফোন করে বললি যে এখন ছোরির মন মে নফরত পেদা করতে হবে। ও ইসকা মতলব কি তোর শখ হচ্ছিল যে ছোরি আমার সাথে প্রেম না করতে শুরু করে দেয়? জি লাল। না না, ওরকম কিছু নেই। কেহনে কা মতলব ইউ আছে যে দেখ ভাই, তুই এত কিছু করছিস মানে ছোরি কা দিল জিতনে কে লিয়ে, উসকা প্যার পাড়ে কে লিয়ে, কিন্তু এর পরও যদি তুই ওর মনে জায়গা না বানাতে পারিস, মতলব ও যদি তোকে ভালো না বাসে,